আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি শারমিন সাজ্জাদ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন চলছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাউন্সিল অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সরাসরি সম্মেলনে চলে যাচ্ছি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, মাননীয় সংসদ সংগ্রামী জননেতা জনাব কে এম রহমতুল্লাহ, জননেতা কে এম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আয়োজিত এই ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত আছেন আপনি আর আমার, সারা পৃথিবীতে যিনি এখন পরিচিত বাংলার সত্তর কোটি মানুষের মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান অতিথি হিসাবে উনি উপস্থিত আছেন এবং উপস্থিত সভাপতিত্ব করছেন আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাসনাত ভাই। উপস্থিত আমাদের এই ঐতিহ্যবাহী আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খান এমপি, এবং উপস্থিত আমাদের এই মঞ্চে ঢাকা মহানগর সহকারে আমাদের অনেক নেতৃবৃন্দ উপস্থিত, আমাদের সামনে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ উপস্থিত, সংসদ সদস্যবৃন্দ উপস্থিত, অ্যাডভাইজারবৃন্দ উপস্থিত, আমাদের সেন্ট্রাল কমিটি আওয়ামী লীগ সহকারে ঢাকা মহানগর বিভিন্ন থানা ওয়ার্ডের 46টা থানা এবং 46টি ওয়ার্ড এবং 26টি থানার নিয়োগপত্র ও খাবার ভাতা দেওয়া সহ 11 দফা দাবিতে শুক্রবার মধ্যরাত থেকে নৌযান শ্রমিক ফেডারেশন ধর্মঘট ডেকেছে। সকাল থেকে সদরঘাট টার্মিনাল থেকে সীমিত পরিমাণে লঞ্চ ছেড়ে যাচ্ছে। এ নিয়ে জানতে এনামুল কবির রূপমের কাছে যাচ্ছে, তিনি সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন। রূপম, সদরঘাট লঞ্চ টার্মিনালের এখনকার কি অবস্থা আমাদের জানান। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে কোনো লঞ্চ ছেড়ে যাওয়ার শিডিউল থাকে না। সকালের দিক থেকে চাঁদপুর এবং অন্যান্য এলাকার আশপাশের এলাকার লঞ্চগুলো যেগুলো ছেড়ে যায় সেই লঞ্চগুলো যথানিয়মে ছেড়ে গেছে, এবং মালিক সমিতির পক্ষ থেকে আশা করা হয়েছে যে সন্ধ্যার দিকে বা সন্ধ্যার পরের দিকে যে বরিশালের লঞ্চগুলো ছেড়ে যায় সেগুলো যথানিয়মে ছেড়ে যাবে। অন্যদিকে আমি কথা বলেছিলাম নৌযান শ্রমিকের নেতা শাহ আলমের সাথে, উনি বলেছেন যে তারা ধর্মঘট অব্যাহত রেখেছেন 11 দফা দাবিতে, তাদের শ্রমিকরা নৌযান শ্রমিকরা লঞ্চ চালনা করছেন না, এ কারণে লঞ্চ চলাচল দৃশ্যত বন্ধ রয়েছে, তবে মালিকপক্ষের ব্যবস্থাধীনে কিছু লঞ্চ সকালের দিকে ছেড়ে গেছে। নৌযান শ্রমিকদের দাবি যে তাদের যে 11 দফা দাবি রয়েছে, পরিচয়পত্র প্রদান, নিয়োগপত্র দেয়া, এই সমস্ত বিভিন্ন দাবি দাওয়া তারা আদায়ের জন্যে কয়েক বছর থেকে আন্দোলন করে আসছেন, এই দাবি মানা না হলে এবার তারা আর আন্দোলন থেকে সরে আসবেন না। এই মুহূর্তে ঢাকা লঞ্চ টার্মিনাল এলাকাতে কার্যত সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। শারমিন, রূপম, ধন্যবাদ আপনাকে। যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে সন্ত্রাসী ছুরিকাঘাতে 2 জন নিহত হয়েছে, পরে পুলিশের গুলিতে হামলাকারী মারা যায়। হামলাকারী 28 বছর বয়সী উসমান খান, সে এর আগে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিল। হামলার সময় উসমান লাইসেন্স নিয়ে কারাগারের বাইরে অবস্থান করছিল। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলেছে লন্ডন পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় পথচারীরা হামলাকারীকে ধরে রেখেছে, পরে পুলিশ এসে পথচারীদের সরে যেতে বলে এবং হামলাকারীকে গুলি করে। হামলাকারী শরীরে একটি ভুয়া বোমা বেঁধে রেখেছিল বলেও জানায় পুলিশ। পরে পুলিশ লন্ডন ব্রিজ এলাকা ঘিরে তল্লাশি চালায়, ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
হামলার কারণ জানতে তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। হামলাকারীকে রুখে দেয়া পথচারী ও সাধারণ মানুষদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও লন্ডনের মেয়র সাদিক খান। প্রিয় দর্শক, এই ছিল হাতে থাকা শীর্ষ খবর। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।